এই যে দেখেন আরপিএম বাড়তেছে, আরপিএম বাড়তেছে, সাউন্ড বাড়তেছে, 4000 চলে আসছে অটোমেটিক। তারপর দেখেন পিছনের সাউন্ড, সাউন্ড হইতেছে খালি, অ্যান্ড অনেক এয়ার বের হইতেছে। সো এই যে 4000 আরপিএম এ চলতে থাকবে, তার মানে হচ্ছে এখন এটা ওয়ার্ম আপ হইতেছে। তো এখন যদি আপনি আস্তে করে চোখটা ভিতর দিকে ঢুকা দেন, এই দেখেন সাউন্ড কমে গেল, এই যে 1000 চলে আসছে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, এখন গ্যারাজে আছি, মোটরসাইকেলটা বের করব। তো কয়েকদিন আগে বলতেছিলাম না যে মোটরসাইকেল ওয়াশ করব, এই কালকে রাতে থেকে শুরুছে বৃষ্টি, এখন রাস্তা বের হব, প্রচুর কাদা উঠবে একদম পিছনে। যদিও মাঠঘাট আছে, তারপরও পিছনে যে সাসপেনশন ওইখানে কাদা লেগে যায়। যাই হোক, স্টার্ট দিই। স্টার্ট দেওয়ার থেকে আজকে একটা জিনিস হচ্ছে দেখাবো, ওটা হচ্ছে চোখ দিয়ে স্টার্ট করা, চোখ কীভাবে ইউজ করা লাগে। তো মোটরসাইকেলটা আগে বাইরে বের করে নেই, তারপরে রোডে গিয়ে আপনাদের সাথে কথা বলি। ওকেই, এখন ওস ক্যাফের পাশের চিপাগলি দিয়ে বের হয়ে যেতেছি। এখানে হচ্ছে সার্ভিসিং সেন্টারটা বানানো হবে, এগুলার কাজ টাজ চলতেছে, ভিতরের দোকানগুলো ভেঙে ফেলছে, একটা ভাঙ্গারি দোকান ছিল এখানে, রাস্তা ভাঙাচোরার কাজ সারা জীবনে চলতে থাকে। আবার এদিকে কি হইলো, স্কুল কলেজের ছুটি হয়েছে। ড্যাম ব্রো, আজকে তো ভালোই জ্যাম খাওয়া লাগতে পারে। মোটরসাইকেলে ঘুরতে বাজে হচ্ছে 11:48। জিনিস হচ্ছে শীতকালে, অথবা আপনি যদি কয়েকদিন মোটরসাইকেল বন্ধ রাখেন, অথবা নতুন মোটরসাইকেল, নতুন ইঞ্জিন, ওটাতে যে জিনিসটা হয় যে মোটরসাইকেল সকালবেলা সহজে স্টার্ট নিতে চায় না, অথবা স্টার্ট নিলেও আস্তে আস্তে আরপিএম কমতে কমতে বন্ধ হয়ে যায়, অর্থাৎ ইঞ্জিনটা ঠিক মতো ওয়ার্ম আপ হচ্ছে না, চোখ দিয়ে স্টার্ট করা লাগতে পারে। তো আমি একটু ছায়া অথবা একটু খালি জায়গাতে যাই, তারপর আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাবো এটা কিভাবে ইউজ করা লাগে। দেখছেন রাস্তার কি অবস্থা, একদম ইফতার পর্যন্ত এরকম জ্যাম চলতে থাকবে, ইফতারের পরে একদম খালি সব। সো চোখ দিয়ে যেটা করা হয়, ওটা হচ্ছে নর্মালি ইঞ্জিনে ফুয়েল আর এয়ারের একটা রেশিও থাকে, একটা রেশিওতে ফুয়েল আর এয়ার পাস করানো লাগবে। কিন্তু আপনি যদি চোখটা বাড়া দেন, অর্থাৎ চোখটা টান দিয়ে রাখেন, তাহলে হচ্ছে ফুয়েল বেশি যাবে, এয়ার কম যাবে। সো ওই সময় মোটরসাইকেল ফুয়েল বেশি ইউজ করে হচ্ছে ইঞ্জিনটা স্টার্ট করবে, ইঞ্জিনটা চালাবে, তখন হচ্ছে আরপিএম বেড়ে যাবে। তো আমি যখন আপনাদেরকে চোখটা টান দিয়ে স্টার্ট করে দেখাবো, তারপর তখন দেখবেন যে আরপিএম বেশি, এটা টান দিয়ে রেখে দেওয়া যাবে না, অর্থাৎ বেশিক্ষণ এটা চলতে দেওয়া যাবে না, কারণটা হচ্ছে তাহলে আপনার ফুয়েল বেশি খাবে। সো চোখ টান দিয়ে আপনি জাস্ট মনে করেন 20-30 সেকেন্ডের মতো রাখলেন, ইঞ্জিনটা ওয়ার্ম আপ হইলো, এরপরে আবার চোখটা হচ্ছে বন্ধ করে দিলেন, এরপর আপনি মোটরসাইকেল চালালেন। আর যদি আপনি চোখ টান দেওয়া অবস্থাতে মোটরসাইকেল চালান, হয়তো আপনি টের নাও পাইতে পারেন যে আপনি চোখ টান দিয়ে রাখছেন, কিন্তু দেখবেন যে আপনার মাইলেজ অনেক ড্রপ করছে, কারণ অনেক ফুয়েল খাবে। জ্যাম আর জ্যাম, আপনাদেরকে খালি জ্যামই দেখানো লাগে, এজন্য সরি, এমন সময়গুলোতে বের হই খালি জ্যাম। আর রোজার মাস, ভোরবেলাও বেরোতে পারি না, সকালবেলা বের হওয়া হয় না, ঘুম থেকে উঠা হয় হচ্ছে 10টার দিকে। আর যেদিন আমার ক্লাস নেওয়া লাগে, ওই দিন হচ্ছে উঠা হয় আমার মনে করেন 8টার দিকে। আর যখন ইফতারের পরে বের হই, তখন জ্যাম খুবই কম থাকে, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্ধকার থাকে, ওই জন্য ক্যামেরাতে অত বেশি কালার বোঝা যায় না। তারপরে ভাগ্য ভালো যে আমার গোপ্রো, অন্য ক্যামেরা হলে তো আরো ঘোলা লাগতো। যাক, ফাইনালি অনেক শতাব্দী পরে ইউটার্নটা নিয়ে নিলাম, একটু বাম দিকে ঢুকি, দেখি লেকের ওদিকে জ্যাম আছে নাকি। লেকের ওদিকেও সেম অবস্থা হওয়ার কথা, তারপর একটু ছায়াটা পাওয়া যাবে, ওখানে দাঁড়ায় আপনাদেরকে আমি একটু ডেমনস্ট্রেট করে দেখাতে পারবো। ওকে, ঢুকে গেছে আবানী মাঠের পাশে, লেটস গো। যাক, এখানে একটু খালি আছে, নাইস, বাতাসটা অনেক ঠান্ডা লাগতেছে, আর রোডটাও অত কড়া লাগতেছে না, ভোরবেলার বৃষ্টি হয়েছিল তো জোস লাগতেছে ওয়েদারটা। ওকে, চলে আসছি জুনিয়র ল্যাবের সামনে, এইখানে আশা করি একটু ফাঁকা পাওয়া যাবে। দেখছেন পুরা রাস্তা হচ্ছে গাড়ির পার্কিং, স্কুলের পোলাবানদের গাড়ির পার্কিং হয়ে গেছে পুরো রাস্তা, এখানে কই যে বাইকটা রাখবো তাই বুঝা যাইতেছে না। ওকে, আশা করি এই জায়গাটাতে রাখা যায়, এখানে যদি একটু সাইডে দাঁড়াই। আচ্ছা, মোটরসাইকেলটাকে আমি একটু ডাবল স্ট্যান্ড করি। ওকে, তাহলে হোন্ডা এক্স ব্লেডে চোখটা হচ্ছে এইদিকে, এই যে এখানে এন লেখা আছে আর কি, এনের মতো লেখা আছে, যদি এটা হচ্ছে অন্য একটা চিহ্ন, এটা অ্যাকচুয়ালি এন না, এটা হচ্ছে অফ করা আছে, এটা কিন্তু টান দিয়ে সামনের দিকে এক্সটেন্ড করা যায়, এই যে হচ্ছে টান দিতেছি, এই যে সামনের দিকে আসতেছে,
আবার সে চাপ দিব, ভিতরে ঢুকা যাবে। তো জিনিসটা হচ্ছে এই যে চোখ বন্ধ করা অবস্থাতে আছে, ভিতরে ঢুকানো আছে। এখন যদি আমি মোটরসাইকেল স্টার্ট দেই, এখন দেখেন আইডল আরপিএম কততে আছে, 1100, 1200, 1500 এরকম লেভেলে থাকে আইডিয়াল আরপিএম। মোটরসাইকেলে যখন আর একটু ওয়ার্ম আপ হবে, আমি তো এই মাত্র স্টার্ট দিলাম, যখন আরেকটু ওয়ার্ম আপ হবে তখন 1500 আসবে। আমি আবার অফ করে দিলাম, এবার হচ্ছে চোখটা টান দিই, টান দিয়ে এবার যদি মোটরসাইকেল স্টার্ট করি, এই যে দেখেন আরপিএম বাড়তেছে, আরপিএম বাড়তেছে, সাউন্ডও বাড়তেছে, 4000 চলে আসছে অটোমেটিক। তারপর দেখেন পিছনের সাউন্ড, সাউন্ড হইতেছে খালি, অ্যান্ড অনেক এয়ার বের হইতেছে। তো এই যে 4000 আরপিএমে চলতে থাকবে, তার মানে হচ্ছে এখন এটা ওয়ার্ম আপ হইতেছে। তো এখন যদি আপনি আস্তে করে চোখটা ভিতরের দিকে ঢুকা দেন, এই দেখেন সাউন্ড কমে গেল, এই যে 1000 চলে আসছে। সো এটাই হচ্ছে চোখ ইউজ করা জিনিসটা। এবার আমি আবার বের হয়ে যাই, তারপরে যেতে যেতে আপনার সাথে কথা বলি, যেহেতু রাস্তার মাঝখানে দাঁড়ায় আছি, বেশিক্ষণ থাকা উচিত না। তো খেয়াল রাখবেন একদম ভালো মতো চোখটা বন্ধ করা আছে নাকি, নাহলে কিন্তু আপনার ফুয়েল খেতে থাকবে। ওকে, ডাবল স্ট্যান্ডার্ড থেকে নামাই, লেটস গো অ্যাগেইন। তো এখন আসি হচ্ছে ওমেন্স কমপ্লেক্সের সামনে। এখানে হচ্ছে মেয়েদের কারাতে, টাইকোন্দু এগুলো শেখায়, অলসো মেয়েদের জন্য একটা প্রাইভেট সুইমিং পুলও আছে এখানে। তো এটা আপনি তখনই ইউজ করবেন যখন মনে করেন মোটরসাইকেল সহজে ওয়ার্ম আপ হইতেছে না, অথবা আপনার ওয়ার্ম আপ করার অত টাইম নাই, আপনার হচ্ছে তাড়াতাড়ি বের হওয়া লাগবে। সো এখন বের হইলে যেটা হবে, যে তাড়াতাড়ি যদি শীতকাল হয় তখন দেখা যাবে যে মোটরসাইকেল আপনি আইডল আরপিএম এ আছেন, মনে করেন জ্যামের মধ্যে, দেখবেন নিজে নিজেই ধাম করে বন্ধ হয়ে গেছে। আমার এই সমস্যাটা হইতো, আমার যখন নতুন মোটরসাইকেল কিনছি তখন মাসটা ছিল হচ্ছে জানুয়ারির দিকে, ওটা ছিল শীতকাল, এই বছরে না অন্য বছরের জানুয়ারিতে। তো শীতকালে মোটরসাইকেল আমি প্র্যাকটিস করতে বের হইতাম হচ্ছে একদম ভোরবেলাতে। তো ভোর 6টার দিকে আমি মোটরসাইকেল নিয়ে বের হইতাম, কারণ আমি নিজে মোটরসাইকেল ঠিকমতো চালাতে পারতাম না, তাই আমি এটা দিয়ে চালানো শিখতাম। তো ভোর 6টার দিকে রাস্তায় কোনো মানুষ টানুষ থাকতো না, এই জন্য হচ্ছে সুবিধা হইতো আর কি। দেখা যেত যে শীতকালে প্রচুর কুয়াশার কারণে মোটরসাইকেল সহজে স্টার্ট নিতেছে না। আবার মনে করেন একটু জ্যামে বসছি, অথবা কিছু দূর গিয়ে হচ্ছে আরপিএমটা একটু কমাইছে, নিজে নিজে বন্ধ হয়ে যেত। অর্থাৎ ইঞ্জিনটা অত বেশি গরম হওয়ার সুযোগ পাইতেছিল না। তবে এই শীতকালে কেন জানি এই প্রবলেমটা আমার হয় নাই, ভেরি গুড। সো ওই সময় দেখা যায় যে নতুন মোটরসাইকেল এরকম সেরকম প্রবলেমের কারণে আপনার চোখ ইউজ করা লাগবে। তখন যেটা করতাম, সকালে উঠে মোটরসাইকেলের চোখটা টান দিতাম, তো এরকম ভাবে হচ্ছে স্টার্ট দিতাম, স্টার্ট দেওয়ার পরে নিজে নিজে 4000 আরপিএমে চলে যেত। ফোনে একটা টাইমার দিতাম, 20 সেকেন্ড 25 সেকেন্ডের একটা টাইমার দিতাম, কারণ টাইমার যদি না দিয়ে পরে দেখা যাবে যে অনেকক্ষণ ধরে আমি করে ফেলছি অ্যান্ড ফুয়েল বেশি খায় ফেলছে। এজন্য ফোনে টাইমার দিয়ে নিতাম, তারপরে চোখ স্টার্ট দিতাম। তারপরে কিছুক্ষণ গরম হইতো, গরম হয়ে যাওয়ার পরে আর বাড়িটার সুন্দরত্ব, আর যে শেপে বানাইছে পুরাই রাজকীয় শেপ, নাম কি দিছে, আরবান কোভ। আপনারা এটা করতে পারেন যদি আপনাদের মোটরসাইকেল সহজে ওয়ার্ম আপ না হয়। এক এক ইঞ্জিনে হচ্ছে চোখ এক এক সাইডে থাকে, অনেকগুলো হচ্ছে নিচে থাকে, অনেকগুলো হচ্ছে আরো উপরে থাকে, অনেকগুলো হচ্ছে অন্য সাইডে থাকে। সো এটা আসলে কি করে আমি তো বলছিলামই, যে আপনার যে ফুয়েল কনজাম্পশন, আপনার যে ফুয়েল আর এয়ারের রেশিও, ওই রেশিওতে ফুয়েলটাকে বাড়ায় দেয়, এয়ারটাকে কমায় দেয়। সো চোখটা টান দিলে অ্যাকচুয়ালি ওই জায়গাটা আরো বড় হয়ে যায়, জায়গাটা আরো ফাঁকা হয়ে যায়। সো ওইখান দিয়ে ফুয়েল আরো বেশি ঢুকে, আর এয়ারের যে জায়গাটা ওইখান দিয়ে তখন এয়ার কম ঢুকে। কিন্তু যদি বেশিক্ষণ ধরে এটা ইউজ করেন, কারণ 4000 আরপিএম এ অটো চলতে থাকবে মোটরসাইকেল, আপনি যে গিয়ারে থাকেন না কেন আপনার মাইলেজ ড্রপ করবে, ফুয়েল খালি খাইতেই থাকবে। বিশাল জ্যাম, বিশাল জ্যাম, জিগাতলার দিকে ঢুকে তারপর আপনার সাথে কথা বলি। ওকে, ভাইজারটা লাগানি, ইউটার্ন নিয়ে ফেললাম, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। 12:12 বেজে গেছে আমার, এই জ্যাম পার হইতে পার হইতে 12:30 বেরোছিলাম বাসার থেকে। এখন এই চিপা দিয়ে ঢুকে যাই জিগতলার আরেকটা শর্টকাট। এই শর্টকাটগুলোর আমি নাম জানি না, কিন্তু রাস্তা চিনি, অনেক রাস্তারই আমি কোনো নাম জানি না, কিন্তু চিনি যে ডান থেকে কই যাওয়া লাগবে, বাম থেকে কই যাওয়া লাগবে, এগুলো সব চিনি। মেইন রোড দিয়ে যাইতেছি দেখে অত বেশি কাদা দেখা পাই নাই, যদি ভিতর দিয়ে যেতাম রায়েরবাজার, তারপরে হচ্ছে গদিঘর, তারপরে হচ্ছে পাঠশালা রোড, ওদিক দিয়ে যদি যেতাম তাহলে আরও বেশি কালো দেখা যেত, কারণ দিকে রাস্তা কাটছে, তো রাস্তা কাটছে প্লাস বৃষ্টি। সো বুঝতেই পারতেছেন ঢাকার কি অবস্থা, এমনি তো জ্যাম, তার উপর আজকে হাফ হাতা গেঞ্জি পরে বেরোইছি, একদম শেষ আমি, রোদে ঝলসা যাবো আজকে। না, জিগাতলা চিপা শর্টকাট দিয়ে বের হয়ে যেতেছি, আরো আধা ঘন্টার একটা জ্যাম ক্রস করে বের হয়ে গেলাম, লেটস গো।
এসব রাস্তাতে ওভারটেক করতে অনেক ভয় করে, কখন যে কোন দিক থেকে কি আইসা পড়ে কোনো ঠিক নাই। যাই হোক, আবল তাবল কম বলি, চলে আসছি আমি পুরান ঢাকার কাছাকাছি, এখন হাজিরবাগে ঢুকে যাব। আর বাতাসটা খুবই ঠান্ডা লাগতেছে, আর কি শীতও না গরমও লাগতেছে না, একদম পারফেক্ট একটা হিউমিডিটি। আমার মোটরসাইকেলে টাইমটা 10 মিনিটের মতো বাড়া রাখছে, আমি 12:16 বাজে মানে হচ্ছে মনে করেন এখন 12:06 বাজে, জাস্ট একটু বাড়া রাখছি যেন আমার টাইমের প্রতি কনসার্ন একটু বাড়ে। কিন্তু টাইম যেটাই হোক আমি কখনোই তাড়াহুড়া করতে যাই না, উল্টাপাল্টা কাটানোর ট্রাই করি না, 10 মিনিট বাঁচাতে গিয়ে সারা জীবন যাবে নষ্ট হয়ে। চলে আসছি হাজারিবাগ থানার সামনে, ডানে গেল ট্যানারি মোড়, এখানেও ট্যানারি মোড়, রাস্তাতে ট্রাফিক ভালোই আছে। আর আজকে আমার বাসায় যেতে যেতে সময় হয়ে যাবে মনে করেন 4-5টার মতো, সো আমি শিওরলি বলতে পারতেছি না যে আমার ইফতার আজকে ধরতে পারবো নাকি। যাই হোক, লেদার ইঞ্জিনিয়ারের সামনে চলে আসতেছি, ভিডিওটার বড় না করি। আজকে হচ্ছে জাস্ট আমি আলোচনা করলাম যে আপনি মোটরসাইকেল কোল্ড স্টার্ট দিতে গিয়ে অথবা ওয়ার্ম আপ করতে গিয়ে যদি চোখ ইউজ করার দরকার পড়ে তখন আপনি কিভাবে এটা ইউজ করবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন মোটরসাইকেল যখন আপনি চালানো শুরু করবেন তখন চোখটা যেন বন্ধ করা থাকে, নাহলে আপনার ফুয়েল অনেক বেশি খাইতে থাকবে। আর চোখ ইউজ করা খারাপ কিছু না, এটা মোটরসাইকেলের জন্য ক্ষতিকর কিছু না, এটা মোটরসাইকেলের একটা ফিচার, এটা আপনাকে দিছে ইউজ করার জন্য। সো আপনি যখনই দেখবেন যে শীতকাল আসছে ওয়ার্ম আপ করার দরকার হয়েছে তখনই আপনি এটা ইউজ করবেন, এটা নিয়ে কোনো প্যারা নাই। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করি। আই গেস দিস ইজ ইট ফর টুডে, আই হোপ ইউ গেস লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং ইট ফর দ্য ফার্স্ট টাইম ইন দিস ট্রাফিক জ্যাম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। ওকে, সি ইন দ্য নেক্সট ওয়ান, সবাই ভালো থাকেন, টাটা।